পানিহাটি নিউজ, ঘটনাস্থল থেকে সরাসরি একেবারে আপনার ঘরে, দেখুন পানিহাটি নিউজ। আমাদের পানিহাটি বিধায়ক শ্রী নির্মল ঘোষ এবং বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষের কাছে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে সম্প্রতি যে তিনটি বিধানসভা হয়ে গেল তাতে ব্যাপকভাবে তৃণমূল জয়ী হয়েছেন এবং মনে হয় এটাই প্রমাণিত হয়েছে যে বিজেপির বিরুদ্ধে এখন পশ্চিমবঙ্গের জনমত একই দিকে প্রতিফলিত হচ্ছে। আমরা সঠিক পদক্ষেপ নিতে চলেছেন। এখন আমি নির্মলদাকে জিজ্ঞেস করব যে এই বিষয়ে আপনাদের কি মতামত? না, প্রথম হচ্ছে যে আমরা প্রথমেই বলেছিলাম বিজেপি ভারতবর্ষের সামাজিক বিবর্তনে মানুষের দারিদ্রতা, দেশের বেকারিত্ব, কৃষক শ্রমিকদের মান উন্নয়ন এবং দেশের যে সমূহ ঊর্ধ্বগতি থাকে অর্থনৈতিক তার প্রতি তারা বিশ্বাস কখনোই রাখে না। ওরা যেটা বিশ্বাস রেখেছে ধর্ম জাতপাতের উপরে, ওরা যেটা বিশ্বাস রেখেছে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক বার্তার উপরে, যা কখনোই ভারতবর্ষের মানুষকে প্রকৃত অর্থে উন্নত করতে পারবে না। এই প্রসঙ্গেই মমতা ব্যানার্জির একটি কথা যে আমরা মানুষের উন্নয়নে মানুষকে মানুষ হিসেবে বাঁচার অধিকার দেওয়ায় আমরা সচেষ্ট, আমরা বদ্ধপরিকর, তাই তিনি তার যতগুলো মানুষকে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ববোধে তার প্রত্যেকটি কর্মসূচি, সকলের জন্যে খাদ্য, সকলের জন্যে শিক্ষা, সকলের জন্যেই, সব কৃষকের জন্যেই ব্যবস্থা, সমস্ত ছাত্রীর জন্যেই কন্যাশ্রী, সকল স্টুডেন্টদের জন্যেই আমাদের প্রকল্প এবং দারিদ্রতা মুক্তিতে তিনি সবথেকে বেশি জোর দিয়েছেন ছোট মাঝারি শিল্পের উপরে। তাতে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা উন্নতি হয়েছে। ভারতবর্ষে যেখানে আর্থিক অবস্থা ডোলড্রাম প্রায় ভেঙে পড়ছে, পশ্চিমবাংলার অর্থনীতি কিন্তু একটা স্টেবল জায়গায় আছে। তার জন্যেই এবারে নির্বাচনে মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষেই সমর্থন দিয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে এনআরসি, সারা ভারতবর্ষের ভাষার এবং ধর্মের বিচারে এনআরসিকে নিয়ে আসার বিজেপি এবং বিজেপি সরকারের যে মনোভাব, এই মনোভাবের বিরুদ্ধে মানুষ তীব্র প্রতিবাদ করেছে এবং বিজেপিকে তিনটি আসনের মধ্যে তিনটি আসনে জয়ী করেছে। দাদা, এনআরসি প্রসঙ্গে যখন বললেন তখন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিজেপি একটা ভিডিও নিয়ে খুবই প্রচার চালাচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জি লোকসভায় এনআরসির পক্ষে নাকি স্পিকারের দিকে কাগজপত্র ছুঁড়ে পাঠিয়েছিলেন। তারা বলছে যে এনআরসি তো মমতা ব্যানার্জি আগে চেয়েছেন, তাহলে আমাদের আমি দোষ দিচ্ছে কেন? দেখুন, বিজেপি সবসময় মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্যেই কথা বলে থাকে। মমতা ব্যানার্জি সেদিন যেটা বলেছিলেন সেটা বলেছিলেন যে বর্ডারের দায়িত্ব ভারত সরকারের, ভারত সরকার যদি নজর না দেয় তাহলে বর্ডারগুলোতে ইনফিল্ট্রেশন হবে। তিনি ইনফিল্ট্রেশনের কথা বলেছেন, বর্ডারগুলোতে নানা ধরনের অসামাজিক কাজ হয়। তিনি বলেছিলেন এই অসামাজিক কাজে যুক্ত মানুষগুলো ভারতবর্ষে ইনফিল্ট্রেশন করছে, তার সঙ্গে গরিব মানুষ, রিফিউজি মানুষ, তাদের স্থায়ী বাসস্থানে তার কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি কখনোই এনআরসি নিয়ে কোনো কথা বলেননি। তিনি বলেছেন যে এই যে বর্ডারে ইনফিল্ট্রেশন হচ্ছে, ঘুষবৈঠ হচ্ছে, তাতে তিনি বলেছিলেন মাত্র।
আমরা এই গোপন সূত্রে বিভিন্নভাবে খবর পেলাম যে জয়প্রকাশ মজুমদারের উপর যে আক্রমণ সেখানে হয়েছে তারা এটা প্রমাণিত করার চেষ্টা করছে, এটা তৃণমূলের দ্বারাই হয়েছে। কিন্তু বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে তাদেরই গোষ্ঠী দ্বন্দ্বে একটি দল তার উপর আক্রমণটা চালিয়েছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণরূপেই সত্য যে এর মধ্যে তৃণমূল যখন জিতবে, জিতছে, এই দৃঢ়তা যখন আছে, তখন জয়প্রকাশ মজুমদার আমরা এটা সমর্থন করি না। কারণ তৃণমূল কখনই এটা করেনি। এটা ওদের দলের যে বিক্ষুব্ধ অংশ, বিজেপির বিক্ষুব্ধ অংশই এই জয়প্রকাশকে এইভাবে হেনস্থা করেছে। আচ্ছা দাদা, সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি প্রভূত চেষ্টা করে চলেছেন এবং বিভিন্নভাবে তাদের সীমিত ক্ষমতার মধ্যে কীভাবে তাদের উপকার করা যায় তার পাশে এসেছেন। কিন্তু আমরা তিনটে বিধানসভায় দেখলাম যে পোস্টাল ব্যালট যেখানে পড়ল সেখানে সরকারি কর্মীরা কিন্তু টোটালি বিমুখ। মানে পোস্টাল ব্যালটে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুরে যেখানে বিজেপি পেয়েছে 27, টিএমসি পেয়েছে 4টে, আচ্ছা করিমপুরে 58 বিজেপি, যেখানে জয়প্রকাশ নারায়ণ ছিলেন, জয়প্রকাশ মজুমদার ছিলেন, টিএমসি 12, বিজেপিতে একটু হাড্ডা এতে কালিয়াগঞ্জে একটু হাড্ডাহাড্ডি হয়েছে, সেখানে বিজেপির পক্ষে পড়েছে 15, টিএমসির পক্ষে 11। তো এই সরকারি কর্মচারীরা কিছুটা বিমুখ হওয়ার কারণটা কি? না, সরকারি কর্মচারীদের বিমুখ হওয়ার রাজনৈতিক কারণ, এখানে আমরা যেটা বারবার বলছি, কংগ্রেস, সিপিএম এবং বিজেপির সরকারি কর্মচারীরা তারা একটা জায়গায় পৌঁছে গিয়েছে। ভারতবর্ষে প্রথম নয়, মমতা ব্যানার্জি সবসময় মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন যে আমার যখনই আমি আর্থিক সংগতি থাকবে আমি তখনই আমার সরকারি কর্মচারীদের পাশে দাঁড়াব। এবারও তিনি সিক্স পে কমিশনের যা কিছু, তিনি এই পে কমিশনের রিকমেন্ডেশন তা তিনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, আমি একে মেনে নিলাম। অতএব তিনি যখন ফিনান্স কমিশনের যে রিপোর্ট সে যদি মেনে নেয় তাহলে এর বাইরে কী বক্তব্য আছে রাজনীতি ছাড়া আমি এখনও বুঝতে পারিনি। তাই জন্য আমি বলছি সিপিএম, কংগ্রেস এবং বিজেপি যারা সরকারি কর্মচারী তাদের কাছে শুধু রাজনৈতিকভাবেই সরকারকে হেয় করা, প্রতিপন্ন করার এই উদ্ধত তারা হয়েছে। তার জন্যই ব্যালটে যেটা পোস্টাল ব্যালট তাতে এই অবস্থা হয়েছে। আচ্ছা দাদা, রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক, এনআরসি বিতর্কে কিন্তু সিপিএম, কংগ্রেস তৃণমূলকেই সমর্থন করে যাচ্ছে। তা রাজনৈতিক মতবাদকে, সমস্ত কিছু চিন্তাধারাকে সরিয়ে দিয়ে যদি এনআরসি ইস্যুতে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল এক জায়গায় এসে আন্দোলন করে তা সেটা কি অধিক ফলপ্রসূ হবে না? অ্যাকচুয়ালি এখন আর কংগ্রেস এবং সিপিএম কি আন্দোলন করবে পশ্চিমবাংলার মানুষ সেটা বিশ্বাস করে না। তাই তাদের আস্থা এবং বিশ্বাস হচ্ছে মমতা ব্যানার্জি যা বলে তা করে। আসামে যখন এনআরসি লাগু করতে যাচ্ছে, ভারতবর্ষের একটি মানুষ, একটি রাজনৈতিক দল, যে তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছিলেন। আজ সব মানুষ বুঝতে পারছে এনআরসি লাগু করার পর 12 লক্ষ হিন্দু আজকে কীভাবে তারা বন্দী হয়েছে, তাদের জীবদ্দশায় তারা স্বাধীনতার পর এমন হীনমনতায় হীনমন সরকার আমরা কখনো দেখিনি। দাদা বলছি, শুধুমাত্র তৃণমূল বিধায়ক বা মুখ্য সচেতক হিসেবে নয়, নির্মল ঘোষের একটা আলাদা পরিচিতি আছে আমাদের পানিহাটিতে এবং সবসময় তাকে দেখা গেছে যে বিভিন্ন মানুষের বিপদে তার পাশে দাঁড়ানো। তাই যে আমাদের উপনির্বাচন হয়ে গেল, তাদের যে ব্যাপক জয়, তার কতটা প্রতিফলন এখন পানিহাটির আগামী বিধানসভা নির্বাচনে পড়বে, এই পৌরসভাতে পড়বে? না, এটা ঠিক যে পানিহাটিতে আমরা বাম শাসিত বিভিন্নভাবে 46 বছরে পৌরসভায় যা করতে পারিনি, আমরা 5 বছরে পৌরসভা আমরা সেটা করেছি। উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার, একটি আধুনিক শহর তৈরি করার যে পরিকল্পনা আমি, আমার সাংসদ, আমার পৌরসভা আমরা নিয়েছি। আবার মানুষের এই যে বর্তমান অবস্থা, মানুষের সমর্থন, আমি বিশ্বাস করি যে বর্তমান অবস্থায় মানুষের সমর্থন আমাদের দিকে আছে এবং আগামী দিন একটা উন্নত শহর, উন্নয়নের উন্নত শহর পানিহাটি তৈরি হবে। এবং এটা আমি বলতে পারি যে নির্বাচন এই 2020-র এপ্রিল মে মধ্যেই নির্বাচন হবে, এই আশা আমরা রাখি। আমার